আজ থেকে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটি গ্রহাণু। এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যার ফলে পৃথিবীর সব ডাইনোসররা মারা গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি। কিভাবে বেঁচে গিয়েছিল তারা, আজকের এই পর্বে আমরা তারই বিস্তারিত জানব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। একবার কল্পনা করে দেখুন তো, পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পর পরিবেশটা কেমন হয়েছিল, ভাবতেই কেমন লাগছে তাই না? আজকে যেখানে বর্তমান মেক্সিকো অবস্থিত, তারই উপকূলে প্রচণ্ড গতিতে এসে আশ্রে পড়েছিল বিশাল আকারের সেই গ্রহাণুটি। গ্রহাণুটি ছিল 12 কিলোমিটার চওড়া এবং তা পৃথিবীকে আঘাত করেছিল 100 কোটি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী হয়ে, যার ফলে বন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, সাগরে সৃষ্টি হয়েছিল সুনামি, বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা, ছায় আর দূরে উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলের কয়েক মাইল উঁচু পর্যন্ত। পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ, আকাশ বাতাস ভরে গিয়েছিল ধুলোবালিতে, নেমে এসেছিল পৃথিবীতে ঘোর অন্ধকার, চারদিকে পড়েছিল ডাইনোসররা, কেউ ইতিমধ্যেই মৃত, আবার কেউ মৃত পায়। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ খারাপ দিন। ওই গ্রহাণুর আঘাতে বিশাল ডাইনোসররা সহ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ডাইনোসরদের যুগে পৃথিবীতে তারাই একমাত্র প্রাণী ছিল, আরও বহু রকমের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান ছিল আমাদের এই পৃথিবীতে। সেই গ্রহাণুর আঘাতের পরও যারা মহাবিপর্যয়ে বিলুপ্ত হওয়া থেকে রেহাই পেয়েছিল তাদের মধ্যে ছিল একটি স্তন্যপায়ী প্রাণী, এর নাম পারগাটোরিয়াস। দেখতে অনেকটা যেন একটা ছোট কাঠবিড়ালি আর ছচুর শঙ্করের মতো। একে বলা হয় মানুষের জানা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাইমেট বা বানর জাতীয় প্রাণী। গ্রহাণুর আঘাতের পর যেসব ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল তার মধ্যে বিখ্যাত টেরানোসরাস এবং ট্রাইসেরাটপ, আরও ছিল নানা প্রজাতি। তাদের মধ্যে কারো ছিল লম্বা গলা, কারো হাঁসের মতো ঠোঁট, আবার কারো গায়ে ছিল বর্মের মতো চামড়া। এগুলো সবই ওই ঘটনার পর খুবই দ্রুত মারা যায়। সেই সময়টা পৃথিবীর অনেক রকম স্তন্যপায়ী প্রাণী ছিল যারা ফল, বাদাম ও নানা রকম বীজ খেয়ে বেঁচে থাকত। তাছাড়া ডিডল ফোডর নামে এক ধরনের মাংসাশী প্রাণীও ছিল যার আকৃতি ছিল মোটামুটি একটা বেড়ালের সমান। ক্রিটিসিয়াস যুগের এসব বড় বড় প্রাণীর পাশাপাশি ছিল ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী পারগাটোরিয়াস। জীবজগতে তাদের স্থান ছিল খানিকটা এখনকার যুগের এদুরের মতোই। এরা এবং মানুষের পূর্বপুরুষরা কিভাবে সেই মহাদুর্যোগ থেকে বেঁচে গিয়েছিল সেটা এক বিরাট প্রশ্ন। সেই দিনটি পৃথিবীর যত স্তন্যপায়ী পাখি বা সরীসৃপ সব প্রাণীর জন্য ছিল একটা খারাপ দিন। এর আগের 50 কোটি বছরের মধ্যে এত বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করেনি এবং তাতে স্তন্যপায়ীদের অবস্থা প্রায় ডাইনোসরদের মতোই হতে যাচ্ছিল। গ্রহাণুর আঘাতের পর দাবানলে পৃথিবীর বনভূমি সব পুড়ে যায়, আকাশ ভরে গিয়েছিল ছাইয়ে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না এবং গাছের জন্য সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গিয়েছিল। পৃথিবীর পুরো ইকোসিস্টেমটাই তাসের গড়ের মতো ভেঙে পড়েছিল। পৃথিবীর তাপমাত্রা প্রথমে বেড়ে গিয়েছিল, তারপর আবার 30 বছর ধরে 20 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমে গিয়েছিল। এমন প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষুদ্র আকৃতি খুবই সহায়ক ছিল। প্যালিওসিন যুগের এইসব ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী আধুনিক স্তন্যপায়ীদের মতো নয়, তাদের আকৃতিও ছিল অদ্ভুত এবং তাদের সাথে মাটির নিচে গর্তে থাকা প্রাণীদের অনেক মিল পাওয়া যায়। মাটির নিচে থাকার ফলে তারা গ্রহাণুর আঘাতে মাটির উপর যে পরিবেশ তৈরি হয়েছিল তা অনেকটা এড়িয়ে থাকতে পেরেছে। গ্রহাণুর আঘাতের পর বেশিরভাগ জীবিত গাছপালাই ধ্বংস হয়ে গিয়েছিল, ফলে এই বিপর্যয়ের পর যেসব প্রাণীরা নির্দিষ্ট এক ধরনের খাদ্যের পরিবর্তে যা পাওয়া যায় তাই খাওয়া শুরু করেছিল, তারা টিকে থাকার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পেরেছে। অন্যদিকে মাংসাশী ডাইনোসররা এমন কিছু প্রাণী শিকার করে খেত যার সংখ্যা ছিল খুবই কম। অন্যদিকে ক্ষুদ্রাকৃতির প্রাণীর পক্ষে খাদ্য এবং জীবন দ্বারা পরিবর্তন আনা ছিল সহজ এবং তা তাদের বিলুপ্তি ঠেকাতে সহায়তা করেছে। তবে যেসব প্রাণী বীজ খেয়ে জীবন ধারণ করত, যেমন কিছু পাখি ও স্তন্যপায়ী প্রাণী, তাদের জন্য সেই বিপর্যয়ের পরও খাদ্যের অভাব হয়নি। কিন্তু টিরেক্সের মতো প্রাণীদের পক্ষে ফলের বীজ খেয়ে থাকা বেঁচে থাকা সম্ভব ছিল না। তাছাড়া গ্রহাণুর আঘাতের পরেও এসব বীজ মাটিতে পড়ে টিকেছিল, পরে যখন আবার সূর্যালোক পৃথিবীর বুকে পড়তে শুরু করলো তখন সেই বীজ থেকে আবার নতুন চারা গজাতে শুরু করলো। প্যালিওসিন যুগের পর ধীরে ধীরে পৃথিবীর ইকোসিস্টেম আবার ক্ষতি কাটিয়ে উঠল এবং স্তন্যপায়ী প্রাণীরা ডাইনোসরদের শূন্যস্থান পূরণ করতে শুরু করলো। ডাইনোসরদের মতো এত বিশাল আকারের একটি প্রাণী যারা লক্ষ লক্ষ বছর টিকেছিল তাদের এত অল্প সময়ের মধ্যে বিলুপ্তি হয়ে যাওয়াটা খুবই চমকপ্রদ। আমরা যে এই পৃথিবীতে আছি তা একান্তই ঘটনাচক্রে। এমনও তো হতে পারতো যে গ্রহাণুটা পৃথিবীতে আঘাত করলো না,
অথবা এটা পৃথিবীর অন্য একটা প্রান্তে সাগরের মধ্যে গিয়ে পড়ল। কিন্তু তাহলে এর ফলে প্রাণীজগৎ যে প্রাকৃতিক নির্বাচন করত তা হতো একেবারেই অন্যরকম। তবে পৃথিবীতে আজ যে স্তন্যপায়ীরা বেঁচে আছে তাদের দিক থেকে হয়তো যা হয়েছে ভালোই হয়েছে, অন্য কিছু হলে হয়তো তাদের অস্তিত্ব থাকতো না।